প্রাণ সংশয়ে ভুগছে মাত্র 6 বছরের ফুটফুটে বাচ্চা সৌম্যদীপ, আর তাকে সুস্থ করে তুলতে সর্বশান্ত হয়ে পড়েছেন দিনমজুর দম্পতি। ঘটনাটি পরশুরার ধাপধারা গ্রামের। সৌম্যদীপের বাবা সুজয় খাঁ দিনমজুরি করে কোনো রকমের সংসার চালান, কিন্তু মাস ছয়েক আগে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়ে সৌম্যদীপ। তার নাক মুখ ও মলদ্বার দিয়ে রক্ত বের হতে থাকে। তড়িঘড়ি তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেদিনই সেখান থেকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। সেখানকার চিকিৎসকদের প্রচেষ্টায় সে যাত্রায় কোনো রকমে রক্ষা পায় সৌম্যদীপ, কিন্তু তারা জানান শরীরে বড় রকম সমস্যা রয়েছে। ডাক্তারি পরিভাষায় প্লেটলেট ফাংশন ডিসঅর্ডার, অর্থাৎ সৌম্যদীপকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে হলে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন, আর তা করতে হবে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে, কিন্তু তার জন্য প্রয়োজন প্রায় 40 লক্ষ টাকার। একথা শুনে স্বভাবতেই দিনমজুর দম্পতি দিশেহারা হয়ে পড়েছেন। তারা সহৃদয় মানুষদের কাছে আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন। তাদের আশা, সবাই যদি পাশে দাঁড়ান তাহলে তাদের ছেলেকে সুস্থ করে তুলতে পারবেন। বাচ্চাটার আমার 3 বছর ধরে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে সানফা ডিজোনিয়া নামে কোনো একটা রোগ আছে, সেটা আমরা জানি না ডাক্তারি মাধ্যমে। এবার ডাক্তারকে যখন আমরা জিজ্ঞাসা করি তখন এটা বলে বোন মেরে যাচ্ছে কোনো একটা রোগ, এরকম বলতে থাকে। বাচ্চাটাকে ব্লাড দিতে হয় প্রত্যেক 4 মাস চার। আইসিউতে 17 দিন ভর্তি ছিল, নাদারি বলে লিখে হয়েছিল। এবার বর্ধমান প্রথম শ্রীরামপুর হাসপাতালে ভর্তি করা হয়, বাগদার ব্লকে শ্রীরামপুর হসপিটাল আছে ওখানে ভর্তি করতে। এখানে ভর্তি করার পরে এনারা ভর্তি নেয়নি, ফিরত দিয়ে দিয়েছিল। তারপর আরামবাগ হসপিটালে ভর্তি করা হয়, আরামবাগ হসপিটালেও ভর্তি নেয়নি, ফিরত দিয়েছিল। ওখান থেকে বর্ধমান নিয়ে ইমার্জেন্সিতে ভর্তি করেছিলাম। ইমার্জেন্সিতে 2 দিন রাখার পর 4 দিন টানা বেডিং হয়েছিল, নাক দিয়ে মুখ দিয়ে পায়খানা দিয়ে খুব বেডিং হচ্ছিলো, অনাবারত ছিল, কোনো আশ্বাস থাকেনি। তখন ওখান থেকে আইসিউতে ভর্তি করা হয়। বর্ধমান আইসিউতে ভর্তি করার পর 17 দিন ভর্তি ছিল ওখানে। আইসিউতে ভর্তি করার ডাক্তাররা বলেছিলো বাচ্চার কোনো আশ্বাস নেই, না দেখে বলে লিখে দিতে হবে, প্রচুর টাকা পয়সা খরচা। আমরা এত টাকা পয়সা খরচা, কত কী খরচা বলেছে? মোটামুটি 2 লাখ টাকা মতন খরচা পড়েছে। আর এখনো কত খরচা হবে বলে মনে হচ্ছে আপনার? এখনো মোটামুটি খরচা হবে, এখনো 5 লাখ টাকার গায়ে খরচা হবে। এই রোগটার কোনো কিনারা করতে পারছি না, আমি খরচাটা চালাতে পারছি না বলেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমার ছেলের দায়ভারটা যেন উনি নেন। আমি তো মধ্যবিত্ত পরিবারের বউ, মধ্যবিত্ত পরিবার আমার, আমি কোথা থেকে এত টাকা খরচা করব? যাতে সরকারি ইয়েতে আমাকে যেন একটু সাহায্য করে, আমার সব দিক থেকে, ডাক্তারি পদ্ধতিতে হোক বা আর্থিক অবস্থা থেকে হোক, আমাকে সব দিক থেকে একটু সাহায্য করে যেন বাচ্চাদের। উনি তো সব জায়গায় সব দিকে সাহায্য করছে। তো আপনি কি স্থানীয় পঞ্চায়েতে জানিয়েছিলেন? হ্যাঁ, স্থানীয় পঞ্চায়েতে জানিয়েছি, পাটিল লোককে শুনিয়েছি। তারা কি বলেছে? দিদির আশ্বাস দিয়েছে যে দিদি সাহায্য করবে। আপনার নাম? আমার নাম অনুরূপা খাঁ, আমার ছেলের নাম সৌম্যদীপ খাঁ, আমার স্বামীর নাম সুজয় খাঁ। আমি আশা করছি, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, বড় জোরে আবেদন করছি যে আমার ছেলেকে যেন আর্থিক সাহায্য বা ডাক্তারি পদ্ধতিতে সাহায্য করে। এখনো কত টাকা খরচা হবে আমি বলতে পারবো না, বা আমি জানি না কত টাকা খরচা হবে। দিদি যেন আমাকে আর্থিক সাহায্য, ডাক্তারি সাহায্য, সব রকম সাহায্য করে। এখন একটাই কথা হচ্ছে, বাচ্চাটার যে পরে ব্লাড ক্যান্সার হবে এর কোনো গ্যারেন্টি নেই, হতেও পারে, কোনো 5 বছর পরেও হতে পারে বা 6 মাস পরেও হতে পারে। আমি সেই জন্য আবেদন করছি মুখ্যমন্ত্রীর কাছে, আমাকে যেন সব রকমভাবে উনি সাহায্য করেন, আর্থিক অবস্থা থেকে, ডাক্তারি পদ্ধতি থেকে, আমাকে সব রকমভাবে সাহায্য করেন। আমি ব্লাড দিতে গেলে কিনে দিতে হচ্ছে আমাকে। আমি চাইছি যে ডাক্তারখানায় গেলে যে ডাক্তারের কাছে ব্লাডটা আমাকে নিতে হয় সেটা যে আমি মানে এতে সুবিধাতে পেয়ে যাই ব্লাডটা, আমাকে না কোনো জায়গায় ব্লাড কিনতে না হয়। এইটুকু বাচ্চার উপর উনি যেন একটু দয়া করে। আপনার স্বামী কি করেন? আমার স্বামী দিনমজুর, দিনে তিন চার। হঠাৎ এই মোটামুটি 4 মাস আগে এবার হচ্ছে শ্রীরামপুর নিয়ে গিয়েছিলাম, এখানে হলো না, এখান থেকে নিয়ে গিয়ে আরামবাগ, আরামবাগ থেকে ট্রান্সফার করেছি একদম বর্ধমান। ওখানেও ডাক্তার কিছু মানে দেখে মানে সিরিয়াস মানে হয়ে গিয়েছিল, ঠিক আছে, কি করবো ঠিক পাচ্ছিল না। আবার 3-4 দিন ভর্তি করে নাক ট্যাপ ট্যাপ লাগিয়ে আর করে অনেক কেটে মানে ঠিক করেছে, ঠিক আছে। করার পর আবার এখানে কলকাতায় মানে ট্রান্সফার করেছিল 20-25 দিন রাখার পর। আর এখানে হচ্ছে এখান থেকে আবার বলছে নাকি যে বোম্বে যে টাটা হসপিটাল আছে না ওখানে নিয়ে যাওয়ার কথা বলছে, মানে বোন মেয়ের ওটা যে আছে তো ট্রান্সফার করার কথা বলছিল। তো চাইছি যাতে ছেলেটা সুস্থ হয়ে যায়, সেটাই চাইছি, মানে কীভাবে কী করলে হয়।
এই জন্য আমার সহযোগিতা সবার কাছ থেকে আমরা চাইছি, ঠিক আছে? খরচা অনেক টাকার খরচা বলছে তো, ওখানে গেলে বলছে নাকি তারা তুই 40 লাখ কত টাকা খরচা বলছে তো, ট্রান্সফার করলে বলছে আবার ঠিক হতে পারে না পারে আবার হতে করতে হতে পারে। আপনার ছেলের নাম? সৌম্যদীপ খান। আপনার কি একটাই ছেলে? হ্যাঁ একটাই ছেলে। কোন ক্লাসে পড়ে? 6 বছর বয়স। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।